সরকারি সার্ভিস চার্জ 55 টাকা কিন্তু স্লিপে এক্সট্রা ফি নেওয়া হচ্ছে 200 টাকা আবার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বড় সাইজের фильме এক্সট্রা করে তিন গুণ পর্যন্ত টাকা আদায় করা হয় আছে প্রতি দুই জনে একজন স্টাফের এক্সট্রা কাহিনীও আর এমন নানা অনিয়ম করে বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নে আর অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের সিন্ডিকেটের বিরুদ্ধে বিস্তারিত तालुकদার বিপ্লবের প্রতিবেদনে স্বল্প খরচে গরিব অসহায় মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা সরকারি হাসপাতাল কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন সরজমিনে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির বাস্তব চিত্র পাওয়া যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের এক্স রে বিভাগে জাতীয় অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালের নতুন ও পুরাতন এক্স রে বিভাগ একটি হাতের বা আঙ্গুলের এক্স করতে যেখানে আট দশ ইঞ্চি সাইজের এক্স ফ্লিমের ফিল্মের প্রয়োজন হয় সেখানে চোদ্দো সতেরো ইঞ্চি ফ্লিমে এক্স করা হয় রুগীদের সেখানে বড় সাইজের ফিল্মে এক্স করে রুগীর কাছ থেকে তিনগুণ টাকা আদায় করা হচ্ছে আর মাজা এক্স করছে পাঁচশো টাকা নিচ্ছে আড়াইশো টাকা রিপোর্ট দেয় নাই সাইজ ভেদে মূল্য তেমন তারতম্য নেই এমন দাবি অঙ্গু হাসপাতালের কর্তৃপক্ষে কিন্তু এক্সরে ফিল্ম ব্যবসায়ীরা দিচ্ছেন ভিন্ন তথ্য চোদ্দো সতেরো ফিল্ম এবং আমাদের এই আট দশ ফিল্ম এই দুইটার ভিতরে খুব বেশি পার্থক্য নাই চোদ্দো সতেরো হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ আট দশ আখফার প্রাইস কি আটফার সম্ভবত প্রাইজ ছয় হাজার দুশো টাকা এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও ভয়ঙ্কর আট দশ ইঞ্চি সাইজের এক্স রের দাম যেখানে তালিকায় লেখা রয়েছে পঞ্চান্ন টাকা সেখানে রোগীর কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা দেখা যে হাসপাতালের জরুরি এক্স রে বিভাগের দেয়ালে দেয়ালে সাইনবোর্ডটা নিয়ে চলছে টু ইস টু ওয়ান দুর্নীতি অর্থাৎ দুইজন রুগীর এক্স করলে তার সাথে একজন স্টাফকে এক্স করা হচ্ছে কিন্তু এদের অধিকাংশই স্টাফদের নাম ভাঙিয়ে রুগীদের কাছ থেকে বাড়তে সুবিধা নিচ্ছে এমন সুযোগ করে দিয়েছে হাসপাতাল প্রশাসন সিরিয়ালে আমরা আগে আসছি দেখা যাইতেছে কি তাদেরকে দিতেছে না অন্য আরেকজন রুগী যাইতেছে এমন বিষয়ে নজর ছিল না বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জিনিসটা জানালেন আমরাও এটা জানতে চাইবো এবং আমরা দেখবো যে এখানে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে হচ্ছে এমন আশ্বাসের দ্বিতীয় দিন এসেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এদিকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো ফি আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর আমার যে টিম আছে আমি কাল পরশু অবশ্যই পাঠাবো আমি এ বিষয়টা সরজনমে দেখে তারপর আমি জানার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে আর এভাবেই সিলিপের মাধ্যমে দেশের প্রধান দুই সরকারি হাসপাতালে গরিব অসহায় মানুষের কাছ থেকে মাসে প্রায় দেড় কোটি টাকা পকেট কাটা হচ্ছে বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় আঠারো কোটি টাকা তালুদাদ বিপ্লব নিউজ টোয়েন্টি ঢাকা